শ্রীকৃষ্ণ আমাদের ভগবান দুর্যোধনকে বলছেন কি দেখো দুর্যোধন এই জিনিসটা বোঝা বড়ই সরল এটা তুমি চাইলে এখনই এই মুহূর্তে বুঝতে পারো কিন্তু যদি তুমি এটাকে বুঝতে দেরি করবে যত তুমি এই জিনিসটাকে বুঝতে দেরি করবে ক্ষতি কিন্তু তোমারই হবে ভালো এটাই হবে তোমার জন্য আর এই সংসারের জন্য কি যেটা আমি বলছি সেটা মেনে নাও এটা মেনে নেওয়াতেই তুমি অকাল মৃত্যুর থেকে বাঁচতে পারবে আর তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ देवता के बोल लेन सब जन्म मुझी में पाते हैं फिर लौट मुझी में आते हैं जीवा से कटती ज्वाला सघन सांसों में पाता जन्म पवन पड़ जाती मेरी दृष्टि जिधर हंसने लगती है सृष्टि उधर मैं जब भी मूंजता हूँ लोचन छा जाता है चारों ओर मरण एखने भगवान श्रीकृष्ण दुर्योधन के शुद्ध युकु बोझा कि तुम्हें जो पथे जावर चेष्टा करो से पथे क्यों মরণবাদ দিয়ে আর কিচ্ছু নেই তুমি কেন বুঝতে পারছো নাকি যেদিকে আমি দাঁড়িয়ে আছি সেদিকে সত্যের বাস আছে আর তুমি যতবার অসত্যের সাহায্যতা নিয়ে এই কাজটি করতে যাবে আমি অতবার তোমাকে আটকাবো তুমি এটা ভাবো না যে আমি শুধু অস্ত্র ধরিনি আর আমি তোমাকে বচনবদ্ধ হয়ে আছি যে আমি যুদ্ধ করব না তা বলে এটা নয় যে তোমার বিনাশ হবে না অসত্যের পথে যে চলবে তার বিনাশ হবেই হবে আর মরণের কথা তোমার মাথায় লেখা আছে আমি যেদিকে নিজের দৃষ্টি দেখে দেব সেদিকে সৃষ্টি সৃজন করবে আর আমি যখনই আমার নিজের লোচন এই দুই নেত্র মুদে দেব তখনই চারিদিকে মরণের অবস্থা হয়ে যাবে যে বায়ু দ্বারা তুমি শ্বাস নিচ্ছ এটা আমার শ্বাস থেকে আসছে আর যত কিছু মানুষ যারা জন্ম নিয়েছে তারা আমার থেকেই জন্ম নিয়েছে আর শেষে গিয়ে আমার কাছেই ফিরে আসবে এই অস্তিত্বকে তোমাকে জেনে নেওয়া খুবই দরকার অর্জুন যখন বললেন মহাভারতের যুদ্ধে কি আমি অস্ত্র তুলতে পারবো না গুরুদ্রোণের উপরে আমি অস্ত্র তুলতে পারবো না নিজের ভাইদের উপরে আমি ভীষ্ম পিতামহাকে কী করে বানে শরিয়াতে শুইয়ে দেব এটা তো আমি পারব না কেশব আমি কিছু বুঝতে পারছি না আমি কি করে আমার গুরুদেব আমার ভাই আমার পরিজনের উপরে অস্ত্র তুলব এটা তুমি কি শিক্ষা দিচ্ছ আমাকে আমি তাদের হত্যা করতে পারবো না শ্রীকৃষ্ণ তখন বললেন যে তুমি এটা ভুল ভাবছ কন্তে তুমি তাকে শুধু শরীর বলে দেখছো তার জন্যই সমস্যাটা হচ্ছে কিন্তু তার ভিতরে যে আত্মা আছে তাকে কোনো ভৌতিক বস্তু কখনো নিয়ন্ত্রণ করতে পারে না মৃত্যু অপরান্তে শুধু এই শরীর যাবে মৃত্যুর অপরান্তে কখনো আত্মাকে তুমি কেটে দিতে পারবে না আত্মাকে তুমি কখনো বান দিয়ে ছিদ্র ছিদ্র করতে পারবে না ন্যায়নম ছিদ্দান্তি শাস্ত্রাণী ন্যায়নম দহতি পাওক না চেইন ক্লেদ ইন্তি আপো না শোষ্যতি মারুতা তুমি না অস্ত্র দিয়ে সেই আত্মাকে কেটে দিতেই পারবে না তুমি সেটাকে জ্বালিয়ে দিতে পারবে না জল দিয়ে তাকে গলাতে পারবে আর না তুমি তাকে বায়ু দিয়ে শোকাতে পারবে এটা সম্ভব নয় তুমি এটা ভুলে যাচ্ছ কি যেভাবে আমরা এখন যুদ্ধতে নেমেছি আমরা রথের উপরে আসি নাছি আমরা রথকে চালাচ্ছি ঠিক সেরকমই এই আত্মা একটা বিশাল বড়ো যাত্রাতে রয়েছে আর তারা এখন রথ রূপে আমাদের শরীরকে চালাচ্ছে আর মৃত্যু অপরান্তে এই শরীর এখানেই পড়ে যাবে নষ্ট হয়ে যাবে নশ্বর কিন্তু আত্মা কখনো নশ্বর নয় আর এই যত আত্মা তুমি দেখছ মৃত্যু অপরান্তে আমার কাছেই ফিরে আসবে নিশ্চিন্ত থাকো তুমি এখানে কারো হত্যা করছো না যার যখন যাবার আছে আমি যখন বলে দেবো তখন তাকে যেতেই হবে আর এই যুদ্ধতে আমি তোমার পরাজয় দেখতে চাই না মৃত্যুকে যদি বুঝতে হয় তাহলে মহাভারতের এই দুটি প্রসঙ্গকে ভালো করে দেখতে হবে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকেও বোঝাচ্ছেন আর দুর্যোধনকেও বোঝাচ্ছেন কিন্তু দুর্যোধন তো বুঝল না অর্জুন সেটা বুঝে গেল আর তার জন্যই এই যুদ্ধে জয় অর্জুনের হলো কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে করবেন অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী